আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবান নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একপাশ, আমি মাছগুলোকে এবার উল্টে দিই। আরেকটু সময় ভালো করে ভেজে নিই এইভাবে। আমরা একটু কড়া ভাজা খাই, আপনাদের পছন্দ না হলে আপনারা একটু কম ভাজা করে নিতে পারেন। আমি একটু কড়া ভাজা করি, মানে এই মাছ যখন ঝোলে পড়বে তখন ওপরটা খুব সুন্দর ক্রাঞ্চি থাকবে আর ভেতরটা নরম থাকবে, ওই জন্য আমি একটু কড়া ভাজা করি। আমি এবং আমার পরিবারের লোকেরা কড়া ভাজা একটু পছন্দ করে। আমি উপাসটা এইভাবে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এই কাঁচা মাছগুলোকেও আবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিই। দেখুন মাছ ভাজা আমার রেডি। মাছ ভাজার তেলেই আমি এবার কালো জিরা দিয়ে দেব। অল্প লবণ, অল্প হলুদ, এই ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি এখানে দেখুন কাঁচা লঙ্কা, যে লঙ্কাগুলো লাল হয়ে গেছে কাঁচা লঙ্কার মধ্যে, সেই লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে রেখেছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে ছেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দেব। গ্যাস ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো, মিডিয়াম গ্যাস ফ্লেমে এটাকে আমি এভাবে কষাবো। গরমকালে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে, এর মধ্যে বেশি মশলা পড়বে না। এখানে আমি অল্প 4-5টা মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে বেটে দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। এই রান্না আমি গরম মশলা বা আদার্স বেশি গাঢ় কোনো মশলা কিছুই ব্যবহার করবো না, খালি একটু পেঁয়াজ বাটা জিরে ধনে গুঁড়ো দিয়েই করবো। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এইভাবে মশলাটাকে আমি কষাব। গরমের জন্য আমি এর মধ্যে কিছুই দিলাম না,
কিন্তু গরমে বেশি মশলা ভালো লাগে না, শরীর খারাপ লাগে, তেলে পরে পেট গরম গরম লাগে, ওই জন্য কিছু দেবো না। আর একটু পেঁয়াজ বাটা দিয়ে মাছটাকে আমি রান্না করে রাখবো, কালো জিরা ফোড়ন দিয়ে হাতে কালিয়ে করবো। মশলা বেশি দিয়ে আমি মাছটা কালিয়া করি, কিন্তু আমি আজকে এটা দেখালাম আপনাদের, ঘরে চট করে হয়ে যাবে, চট জলদি রান্না হয়ে যাবে, মশলাও কম খাটনিও কম, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে এই রান্নাটা করতে, আপনার খুব সুবিধা হবে। এইভাবে আমি মশলাটাকে বেশিক্ষণ না 3-4 মিনিট মতো কষি। আমি পেঁয়াজ আর লঙ্কা বেটেছিলাম সেই পাত্রে, অল্প একটু জল দিয়ে নিলাম। এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই জলটা আমি ঢেলে দিলাম, যে জলটা আমি ওই বানিয়েছিলাম পেঁয়াজ বাটা, তার মধ্যে ওটা ভালো করে পরিষ্কার হয়ে যায় আর মশলাও অপচয় হয়। হাই গ্যাস ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে, যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে মাছ দিই। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো। কি করে দিয়েছে, 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস ফ্লেম বন্ধ করবো। অল্প মশলা দিয়ে গরমে মাছের কালিয়া রেডি। আপনার যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা আপনি রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। সাধারণত বাঙালিরা মাছ ভাত দিয়ে খেতেই পছন্দ করে, কোথায় আছে মাছ ভাত, মাছের কালিয়া রেডি।